শুভ সকাল রহমান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব অর্থনীতি ব্যবসা বাণিজ্যে নানা তথ্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তের শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটে তোলার সঙ্গে গ্রাফিক্সের মাধ্যমে যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডাটা সার্ভারের সঙ্গে সংযুক্ত আমাদের নিজস্ব ডাটাবেস থেকে এছাড়া পুঁজিবাজার নানা তথ্য আর অতিথিদের বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই আর দর্শক টেলিফোন এস এম এস বা ইমেল করে আপনি জেনে নিতে পারবেন পুঁজিবাজারে যে কোনো তথ্য দর্শক দেশের পুঁজিবাজার দিন শুরুর খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে ডিএসিতে আছেন মহিমা পরিস আছেন মাহবুব রহমান ধন্যবাদ রহমান রানো আপনাকে জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি এইমাত্র শুরু হয়ে গেল স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে তবে লেনদেনের আপডেট জানানোর পূর্বে কিছু নিউজ জানিয়ে রাখছি জানিয়ে রাখছি পুঁচিবাজারে তালিকাভুক্ত বেশ কটি কোম্পানি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যার মধ্যে নুরানি ডাইং এর ইপিএস এসেছে চুয়ান্ন পয়সা যা গত বছর একই সময় ছিল উনচল্লিশ পয়সা অ্যাপেক্স ফুটের ইপিএস হয়েছে তিন টাকা বিরানব্বই পয়সা যা গত বছরের একই সময় ছিল নয় টাকা আটচল্লিশ পয়সা এবং গোল্ডেন হারভেস্টের কনসলিডেটেড ইপিএস এসেছে পঁয়ষট্টি পয়সা যা গত বছরের একই সময় ছিল একষট্টি পয়সা এছাড়াও জুটি স্পিনিং এর ইপিএস এসেছে চোদ্দ টাকা ঋণাত্মক চোদ্দ টাকা বত্রিশ পয়সা যা গত বছরের একই সময় ছিল চার টাকা পাঁচ পয়সা ঋণাত্মক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবর খবর। কিছুটা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন এবং ডিএসির প্রধান ইন্ডেক্সটি আট পয়েন্টের মতো পজিটিভ থেকে পাঁচ হাজার পয়েন্ট অবস্থান করছে থার্টি ইন্ডেক্সটি পজিটিভ রয়েছে এক পয়েন্টের মতো এক পয়েন্ট অবস্থান করছে ইন্ডেক্সটি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে কোটি টাকা লেনদেন প্রতিষ্ঠান এবং মিউচুয়াল মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন শুরু করেছে আটান্নটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন শুরু হয়েছে এবং পনেরোটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হয়েছে এদিকে দিনের শুরুতেই টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের মধ্যে কেপিসিএলকে দেখা যাচ্ছে প্রথম অবস্থান রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস বিএফএস ট্রেড ডাইং থ্রেড ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে প্যাসিফিক ডেনিমসকে দেখা যাচ্ছে পঞ্চম অবস্থানে রয়েছে এছাড়াও পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কাটালি টেক্সটাইল রয়েছে সোনালিয়াস এদিকে দিনের শুরুতেই টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের মধ্যে আট দশমিক সাত চার শতাংশ দর বেড়ে সোনারি আশ রয়েছে প্রথম অবস্থানে লিব্রা ইনফিউশন কে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্টাইল ক্রাফট রয়েছে তৃতীয় অবস্থানে রুপালি লাইফ ইন্স্যুরেন্স ফিনিক্স ফাইন্যান্স এবং হাক্কানি পাল রয়েছে যথাক্রমে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে টপ গেইনার্সের তালিকায় এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে দশ তাদের মধ্যে ষোলো দশমিক তিন ছয় শতাংশ দর হারিয়েছে মুন্ন সিরামিক্স তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দরের ট্রেড শুরু করেছে দ্বিতীয় অবস্থানের রেনাটা রয়েছে ন্যাশনাল পলিমার রয়েছে তৃতীয় অবস্থানে একাত্তর টাকা চল্লিশ পয়সা দরের লেনদেন শুরু করেছে এছাড়াও অ্যাক্টিভ ফাইন এবং এএফসি অ্যাগ্রো রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ লুজার্সের তালিকায় এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর লেনদেনের খবরাখবর চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানার জন্য চলে যাচ্ছি সিএসি স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান বলি আপনাকে ধন্যবাদ মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে আজ চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন দিনের শুরুতে দেখা যাচ্ছে সিএসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 36 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে অবস্থান করছে 9766 পয়েন্টে এবং 30 ইনডেক্সকে দেখা যাচ্ছে 110 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে দিনের শুরুতেই অবস্থান করছে 14467 পয়েন্টে দিনের শুরু থেকে এখন পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 30 লাখ টাকা যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ দর বৃদ্ধি পে লেনদেন হচ্ছে দর বৃদ্ধি পে লেনদেন হচ্ছে 10টি প্রতিষ্ঠান থেকে দর হারিয়ে লেনদেন হচ্ছে তিনটি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দর দিনের শুরুতে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে কাত্তালি টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস একটি ফাইন রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিলভা ফার্মা নুরানি ডাইং বসুন্ধরা পেপার মিল স্কোয়ার ফার্মা কেপিসিএল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এদিকে শতাংশিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস রয়েছে প্রথম অবস্থানে প্রতিষ্ঠানটি চার দশমিক সাত তিন শতাংশ দর বৃদ্ধি পেয়ে দিনের শুরু থেকে লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বিডি ফাইন্যান্স সিলভা ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিডি কম অনলাইন বসুন্ধরা পেপার মিল এবং স্কোয়ার